যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ সংক্রান্ত হালনাগাদ তথ্য বন্ধ করার হুমকি দেয় পাল্টা হুমকি দিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, যুক্তরাষ্ট্র রাশিয়ার প্রতি বৈরী অবস্থান থেকে সরে না আসলে মস্কো পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক চুক্তির ব্যাপারে কঠোর অবস্থানে থাকবে। এজন্য ওয়াশিংটন যাই করুক, মস্কো কঠোর সিদ্ধান্ত থেকে সরে আসবে না। এদিকে চীনের সঙ্গেও যুক্তরাষ্ট্রের উত্তেজনা তৈরি হয়েছে। বেজিং যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের যে কোনো ধরনের সংঘর্ষ অসহনীয় বিপর্যয় সৃষ্টি করবে বলে সতর্ক করেছে। বিস্তারিত আবদাল হুসাইনের প্রতিবেদনে। রাশিয়া পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রক বিষয়ক চুক্তি লঙ্ঘন অব্যাহত রাখলে ওয়াশিংটন পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ সংক্রান্ত হালনাগাদ তথ্য দেওয়া বন্ধ করে দেবে বলে হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এই হুমকির পর পাল্টা হুমকি দিয়েছে মস্কো। এ বিষয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী সের্গেই দিয়াবকভ বলেন, রাশিয়ার প্রতি যুক্তরাষ্ট্র তাদের বৈরী অবস্থান থেকে সরে না এলে মস্কো পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক নিউ স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি স্থগিত রাখবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি রাশিয়ার প্রতি বৈরী অবস্থান থেকে সরে আসে তাহলে আমরা পুরোপুরিভাবে চুক্তির কার্যকারিতায় ফিরে যাব, অন্যথায় ওয়াশিংটন যাই করুক আমরা নিউ স্টার্ট স্থগিত করার সিদ্ধান্ত থেকে সরে আসব না। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে নিউ স্টার্ট চুক্তি সই হয়েছিল 2010 সালে। এটি সই করেছিলেন দুই দেশের তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা ও দিমিত্রি মেদভেদেভ। ওয়াশিংটন ও মস্কো মোট কতটি কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করতে পারবে তার সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছিল এই চুক্তিতে। চুক্তি অনুযায়ী উভয় দেশ সর্বোচ্চ 1,550টি পারমাণবিক অস্ত্র মোতায়েন রাখতে পারার কথা ছিল। কিন্তু চলতি বছরের 21 ফেব্রুয়ারি নিউ স্টার্ট স্থগিতের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, আমি আজ এ ঘোষণা দিতে বাধ্য হলাম যে স্ট্র্যাটেজিক অফেন্সিভ আর্মস ট্রিটিতে অংশগ্রহণ স্থগিত করেছে রাশিয়া। এবার যুক্তরাষ্ট্র যদি দ্রুত পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায় তাহলে রাশিয়ারও পারমাণবিক অস্ত্র পরীক্ষার জন্য প্রস্তুত। এরপর তিনি বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েন করেন। এদিকে চীনের সঙ্গেও যুক্তরাষ্ট্রের উত্তেজনা তৈরি হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী লি সাংফু ওয়াশিংটনকে সতর্ক করে বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের একসঙ্গে বেড়ে ওঠার জন্য এই বিশ্ব যথেষ্ট বড়। দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতার ক্ষেত্রে উভয় পক্ষের অভিন্ন ভিত্তি এবং স্বার্থ খোঁজা থেকে বিরত থাকা উচিত নয়, কারণ এটি অনস্বীকার্য। চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে গুরুতর সংঘাত বা সংঘর্ষ বিশ্বের জন্য অসহনীয় বিপর্যয় সৃষ্টি করবে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ান, দক্ষিণ চীন সাগরে আঞ্চলিক বিরোধ এবং সেমিকন্ডাক্টর চিপ রপ্তানির উপর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিধিনিষেধ সহ বিভিন্ন বিষয়ে ওয়াশিংটন এবং বেইজিংয়ের মধ্যে সম্পর্ক গুরুতরভাবে উত্তপ্ত অবস্থায় রয়েছে। সর্বশেষ সংবেদনশীল তাইওয়ান প্রণালী দিয়ে চলাচল করায় যুক্তরাষ্ট্র এবং কানাডার সমালোচনা করেছে চীন। এমনকি চীনের সামরিক বাহিনী ওই দুই দেশের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে ঝুঁকি সৃষ্টির বিষয়েও অভিযোগ তুলেছে। এদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন সিঙ্গাপুরে নিরাপত্তা সভায় এক বক্তৃতায় সামরিক আলোচনা করতে অস্বীকার করার জন্য চীনের সমালোচনা করেছেন। 2 জুন নৈশ ভোজের অনুষ্ঠানে অস্টিনের সাথে চীনা প্রতিরক্ষা মন্ত্রী করমর্দন করলেও তাদের মধ্যে গভীর কোনো আলোচনা হয়নি। সম্মেলনের সাইডলাইনে একান্তে কথা বলার সময় মার্কিন কর্মকর্তাদের চীনা সামরিক কর্মকর্তারা সাফ জানিয়ে দিয়েছেন, সামরিক আলোচনা পুনরায় শুরু করতে হলে যুক্তরাষ্ট্রকে অবশ্যই এশিয়ায় কম সংঘাতমূলক মনোভাব দেখা খেতে হবে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।